ভালো
এসছে আমাদের বন্ধু কেউ এসছে আমার পরিবারে, কোনো একটা ছেলে দুষ্টামি করছে, তার সামনে সেই বন্ধুদের সামনে তাকে বকা যাচ্ছে, তখন আমরা কি করি? বড় বড় চোখ বার করে ভয় দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সাংকেতিক, সরি এটা হচ্ছে অবাচ্য। আর সাংকেতিক কি? সাংকেতিক হচ্ছে আমরা ধরুন দেখা গেল একটা নায়ক বসে রয়েছেন, নায়িকা বসে রয়েছেন, সঙ্গে বসে রয়েছেন পরিবারের সদস্য, দেখা গেল কোন একজন নায়ক সে নায়িকাকে কিছু বলতে চাইছে, তখন কি করে? তখন নিশ্চয়ই কয়েকটা গলার আওয়াজ করবে, এ ধরনের আওয়াজ করলে বোঝা যায় যে নায়ক নায়িকাকে তাকে ডাকছে কোন একটা পার্সোনাল কথা বলার জন্য। তো এই যে শব্দটা এটাকে আমরা বলতে পারি কি সাংকেতিক শব্দ। এই যে বিষয়গুলো অর্থাৎ বাহ্যিক, এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা ভাষাকে তিনটি প্রকারে ভাগ করি, এটা হচ্ছে শাব্দিক, অশাব্দিক এবং সাংকেতিক। এবারে আসছি এই যে ভাষা স্থান কাল এবং মানসিক আধার ভেদে পরিবর্তন ঘটে, এটা আমরা জানি। মানে আমরা জানি যে ভাষা 10 কিলোমিটার অন্তর পরিবর্তন হয়, আর জলের পরিবর্তনের সীমারেখা 2 কিলোমিটার, এটা একটা তথ্য প্রচলিত একটা কথা রয়েছে। তুমি যেটা বলতে চাইছি ভাষার স্থানকাল পার্থক্যতে ভাষা ভিন্নতা পরিলক্ষিত হয়, ঠিক তেমনি করে কাল ভেদেও ভাষা ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন করে আমরা দেখেছি একেবারে প্রাচীন দিনে যদি কথা বলি তাহলে আমরা সেখানে দেখতে পাবো কি যে সংস্কৃত ভাষায় কথাবার্তা বলা হতো, তারপরে আস্তে আস্তে সেগুলোকে মানে প্রাকৃতিক মাধ্যমে অপভ্রংশ হয়ে আমরা আজকে বাংলা ভাষায় রূপান্তরিত বা বাংলা ভাষায় কথা বলছি। এবারে মানসিক আধার উপলক্ষে ভাষার পরিবর্তন হয়। আমরা অনেকে অনেক সময় অনেক কিছুকে আমরা শান্তিতে পাই বা আমি আমার মতো করে ভাষা ব্যবহার করে সেগুলোকে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করি। এবারে আসো তাহলে ভাষা বোঝা গেল আপাতত দৃষ্টিতে। নেক্সট আসছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া শব্দটা যদি আক্ষরিক অর্থটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কি মিথক্রিয়া অর্থাৎ আভ্যন্তরীণ যে ক্রিয়া তাকে আমরা মিথক্রিয়া বলতে পারি। এখানে মিথস্ক্রিয়া বলতে যা বোঝাচ্ছে, ধরুন আমি টিচার আপনারা শিক্ষার্থী, এই দুজনের মধ্যে যখন ভাবের আদান প্রদান ঘটবে সেই প্রক্রিয়ার কোনটাকে আমরা বলতে পারি কি মিথস্ক্রিয়া। অর্থাৎ আমি বললাম এখানে 100 জন কেউ বসে থাকা আছেন, তো সে জায়গায় আমি বললাম আপনি উঠুন, আমি কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে বললাম না আপনি উঠুন, রাম উঠুন, শ্যাম উঠুন, আমি বললাম না, আমরা আপনি উঠুন। এবার আমি যাকে ইন্ডিকেট করেছি সে উঠুন, অর্থাৎ তার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, তার সঙ্গে আমার একটা আভ্যন্তরীণ সম্পর্ক তৈরি হয়েছে, তাই সে আমার মনের কথা বুঝতে পারছে, আমি তার মনের কথা বুঝতে পারছি, এটা হচ্ছে মিথস্ক্রিয়া। এবারে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের পরিবেশে মিথস্ক্রিয়া কার দ্বারা সম্পূর্ণ হয়? শ্রেণীকক্ষের পরিবেশে মিথস্ক্রিয়া প্রশ্নকরণের দ্বারা সম্পূর্ণ হয়। তাই আমি আজকে প্রশ্ন উপরে আমি বিষয়গুলোকে আলোচনা করব। শ্রেণীকক্ষের পরিবেশে প্রশ্নকরণের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে, প্রশ্নকরণ কিভাবে জড়িয়ে আছে? দেখুন একজন শিক্ষক কোশ্চেন করবে ক্লাসরুমে, স্টুডেন্ট তার প্রত্যুত্তর দিবে, এই যে প্রক্রিয়াটা এটা শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়ার প্রক্রিয়াকরণ। এবারে আসছি শ্রেণীকক্ষের পরিবেশে প্রশ্নের বৈশিষ্ট্য কোন ধরনের হওয়া উচিত, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে কোন ধরনের প্রশ্ন হওয়া উচিত। প্রথম হচ্ছে আমরা যখন প্রশ্ন কারোকে করব যদি প্রশ্নটা উপযুক্ত না হয়, প্রশ্নটা যদি তার মতো করে আমরা না উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু উত্তরটা সঠিক আসবে না। তাহলে আমাকে আগে জানতে হবে প্রশ্নকরণ কি, যার মাধ্যমে আমরা কোনো কিছু জানতে পারি তাই হচ্ছে প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো কিছু জানতে পারি সহজে আমরা বলতে পারি প্রশ্ন। অর্থাৎ যখন কিছু আমরা জানার চেষ্টা করি তখন প্রশ্নকরণের মাধ্যমে বিশেষত জানার চেষ্টা করি। এই শ্রেণীকক্ষের পরিবেশে প্রশ্নের বৈশিষ্ট্য তাহলে কোন ধরনের হওয়া উচিত, প্রথম যেটা মাথায় রাখতে হবে
সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণগতভাবে নির্ভুল হতে হবে। ধরুন দেখা গেল আমি একটা বলছি যে ওখানে কর্তা কর্ম ক্রিয়া এই তিনটাকে নিয়ে তো আমাদের শব্দ তৈরি হয় আর একটা সেন্টেন্স তৈরি হয়। তো সে জায়গায় আমি কর্তা রাখলাম, ক্রিয়া রাখলাম, ক্রিয়া রাখলাম, ধরুন অনুগ্রহ এই বিষয়কে রাখলাম। তো সে জায়গায় মনের ভাবটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছতে পারছে না, যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি সেটা কিন্তু তার কাছে পৌঁছচ্ছে না। সে জায়গায় সে উত্তর দিতে কোথাও কিন্তু বোধ করবে বা কোথাও একটা বাধার সৃষ্টি হবে। নেক্সট হচ্ছে প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে। ধরুন দেখা গেল আমি একটা কোশ্চেন করলাম যে নবগ্রহ সূর্যোদয় কাকলিত সৌরভে নিশ্চিন্ত আলোয় জিনার হাত ধরে আমরা সাহিত্য জগতের নবদিগন্তের প্রতীক হয়েছি, তিনার নাম কি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি যে আধুনিক সাহিত্যের যদি নিদর্শন বলি যে আধুনিক সাহিত্যের পথিকৃ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে আসে। এবারে আসছি তাহলে আমি প্রশ্নকে ঘুরিয়ে না করে আমি যদি সংক্ষিপ্তভাবে প্রশ্নটা করি তাহলে কিন্তু সঠিকভাবে উত্তরটা আমরা প্রত্যাশা করতে পারি। নেক্সট হচ্ছে প্রাসঙ্গিক হতে হবে, অর্থাৎ যে প্রসঙ্গ দেখা গেল আমি ভারতীয় জাতি আমি একটা সহজ বিষয় বলি, ভারতীয় জাতীয় পাখি পড়াচ্ছি আমি, সেখানে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন বাঘের প্রশ্ন নিয়ে চলে এলাম, তাহলে কি সেখানে উপযুক্ত সেই প্রশ্ন মানে সেই যে কোশ্চেনটা করবো সেটা উপযুক্ত হবে? নিশ্চয়ই হবে। তাহলে আমাকে কি করতে হবে? সেই জাতীয় পাখি সংক্রান্ত আমার যে টপিক হয় আজকে জাতীয় পাখি, ভারতীয় জাতীয় পাখি, তাহলে কিন্তু আমাকে জাতীয় পাখি সম্পর্কে বলতে হবে বা প্রশ্ন করতে হবে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট মিনস কি? আমি যখন প্রশ্ন করবো বিক্ষিপ্তভাবে উত্তর সংগ্রহ করার জন্য প্রশ্ন করবো না, যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে অর্থাৎ নির্দিষ্ট চিন্তাভাবনাকে মাথায় রেখে আমাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ আমি দেখা গেল আমি আজকে পাখির সম্পর্কে জানবো, জাতীয় পাখি কেন বলে সেই সম্পর্কে জানবো, তাহলে আমার প্রশ্নটা সেইভাবেই হবে। নেক্সট হচ্ছে উত্তর সমৃদ্ধ প্রশ্ন ব্যবহার করা যাবে না একটা শ্রেণীকক্ষে, কখনোই উত্তর সমৃদ্ধ প্রশ্ন ব্যবহার করা যায় না। তাহলে এইসব বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের প্রশ্ন করতে হবে। এছাড়া শ্রেণীকক্ষে প্রশ্নাবলী বা প্রশ্নাবলী বর্তনের বৈশিষ্ট্য কিভাবে আমরা প্রশ্ন ফ্রেম করব, যেহেতু আপনারা ভাবি শিক্ষক সে জায়গায় আপনাদের একটু জানতে হবে। প্রশ্নের প্রথম যেটা রয়েছে প্রশ্নের যথাযথ গতি বজায় রাখতে হবে, অর্থাৎ আমি যখন প্রশ্ন করব তখন কিন্তু প্রশ্নের একটা গতি রয়েছে। গতি মিন্স কি? আমি যদি বলি খুব তাড়াতাড়ি একটা প্রশ্ন আমি তাকে জিজ্ঞাসা করি, হয়তো আমি বুঝতে পারছি, আমি যাকে জিজ্ঞাসা করছি সে বুঝতে পারছে না, তাহলে কিন্তু উত্তর আসবে না। তাহলে আমাকে আমার বিপরীতে আমি যাকে প্রশ্ন করছি সে যাতে বুঝতে পারে সেইভাবে ধরে ধরে প্রশ্নটা তাকে করতে হবে। নেক্সট হচ্ছে যথাযথ স্বর বজায় রাখা। আমি যখন প্রশ্ন করবো তখন আমার কণ্ঠস্বর যথাযথ থাকবে, আমি একটা শব্দকে আস্তে বললাম, একটা শব্দকে জোরে বললাম, তাহলে কিন্তু যে শব্দটাকে আমি জোরে বলছি সেই শব্দটার প্রতি তাদের তারা অ্যাট্রাকশন আসবে, কিন্তু আমি যেটা লো সাউন্ডে বললাম সেটা তার প্রতি অ্যাট্রাকশন আসবে না, তো সে জায়গায় সে প্রশ্নটা বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে বিরতি ব্যবহার। আমি যদি বলি তোমার নাম কি, আবার যদি বলি তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, কি খেয়ে এসছো, তোমার বাড়ি কোথায়, তোমার সাবজেক্ট কি, তাহলে এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে সে দিতে পারবে না। তাহলে উত্তর দেওয়ার জন্য একটা স্পেস রাখতে হবে, একটা জায়গা রাখতে হবে। সেটা কি? যেমন যেটা বললাম বিরতি ব্যবহার, তোমার নাম কি বলাবো, আমার নাম রণজিৎ, উত্তর দিল, নেক্সট কোশ্চেন করা হবে, এই যে বিষয়টা এটা হচ্ছে বিরতি ব্যবহার। এবারে আসি প্রশ্নের বিভিন্ন স্তর রয়েছে। আমরা প্রধানত প্রশ্নের স্তরকে তিনটি ভাগে ভাগ করেছি, কি কি? নিম্ন স্তর, এক হচ্ছে নিম্ন স্তর, দ্বিতীয় হচ্ছে মধ্যস্তর, আর তৃতীয় হচ্ছে উচ্চস্তর। আরেকবার বলছি প্রশ্নের তিনটি স্তর রয়েছে, প্রথম হচ্ছে নিম্ন স্তর, দ্বিতীয় হচ্ছে মধ্যস্তর, আর তৃতীয় হচ্ছে উচ্চস্তর। এখন
নিম্ন স্তরের মধ্যে যেগুলো থাকছে সেগুলো কি কি নিম্ন স্তরের মধ্যে থাকছে অনুরুদ্রিক যেটাকে আমরা জ্ঞান জানি অর্থাৎ দেখা গেল অনুরুদ্রিকটা কি দেখা গেল জলে কে বসবাস করে আমরা জানি জলে মানুষ বসবাস করে তাহলে এটা হচ্ছে অনুরুদ্রিক নিম্ন স্তরে প্রথম হচ্ছে অনুরুদ্রিক দ্বিতীয় হচ্ছে প্রত্যক্ষ বিজ্ঞান বা প্রত্যভিজ্ঞান অর্থাৎ আকাশে কোন কেমন আমরা প্রত্যক্ষ করেছি অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেখান থেকে উত্তর পেয়েছি অর্থাৎ আকাশের রং নীল মধ্যস্তরে তিনটি বিষয় রয়েছে এটা হচ্ছে অনুবাদ আমরা যদি বলি ইংরেজি শব্দের বাংলা মানে কি এটা হচ্ছে অনুবাদ নেক্সট হচ্ছে ব্যাখ্যা তো আমি বলছিলাম যেটা পূর্বে যে ময়ূরের সঙ্গে জাতীয় পাখি সম্পর্ক পড়ানো হচ্ছে তাহলে আমি এভাবে বলতে পারি যে ময়ূরের সম্পর্কে তুমি যা জানো বিস্তারিত লিখো এটা হচ্ছে ব্যাখ্যা প্রয়োগ ধরো জলের সংকেত কি H2O দুয়েমো মানে দুয়েমো হাইড্রোজেন এবং অক্সিজেনকে সমন্বয় ঘটিয়ে জলের সৃষ্টি হয় তাহলে সে জায়গায় প্রয়োগটা এইভাবে হবে তাহলে দুই অণু হাইড্রোজেনের সঙ্গে এক অণু অক্সিজেন যোগ করলে কি তৈরি হয় তখন সে বলবে যে জল তৈরি হয় এটা বলে গেল নেক্সট হচ্ছে উচ্চস্তরে তিনটি পর্যায়ে রয়েছে সংশ্লেষণ বিশ্লেষণ মূল্যায়ন সংশ্লেষণ কি ধরুন এই জাতীয় পাখি সম্পর্কে আমরা পড়াচ্ছি তাহলে এখানে সংশ্লেষণ ধ্বনি প্রশ্ন কোনটা ময়ূরকে কেন জাতীয় পাখি বলা হয় তা সংক্ষিপ্ত আলোচনা করব এটা হচ্ছে সংশ্লেষণ বিশ্লেষণ কোনটা ময়ূরকে কেন জাতীয় পাখি বলা হয় তা যুক্তিসহ বিশ্লেষণ করব এটা হচ্ছে বিশ্লেষণ আর মূল্যায়ন কোনটা মূল্যায়ন হচ্ছে যে এখান থেকে বা এই জাতীয় পাখি কেন বলা হয় তোমার মতে তুমি যুক্তিসহ বিশ্লেষণ করো বা এখান থেকে তুমি কি বুঝলে জাতীয় পাখি সম্পর্কে তুমি কি বুঝলে এই যে বিষয়টা এটা মূল্যায়ন নেক্সট আমরা আসবো প্রশ্ন কোথায় কোথায় ব্যবহার করা হয় আমি এই টপিকটাকে কেন নিলাম যে প্রথমে ক্লাসে কিন্তু আপনারা প্রশ্ন করবেন আমাকে আমি প্রশ্ন করবো আপনাদের প্রশ্ন সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আমার এবং আপনার মধ্যে যদি মিথস্ক্রিয়া বা সুসম্পন্ন হয় তাহলে কিন্তু পড়াটা সুসম্পন্ন হবে না তাই প্রথমে যেটা অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে আমরা ধরি একটা ক্লাসে সেটা হচ্ছে শিক্ষকের ব্যবহার শিক্ষার্থীর ব্যবহার সঙ্গে প্রশ্ন অর্থাৎ আপনার জিজ্ঞাসা কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি সঠিকভাবে সেটা বলার চেষ্টা করবো যদি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি আর আমি আপনাকে যদি কিছু জিজ্ঞাসা করি প্রশ্ন তাহলে আমার প্রশ্নটা উপযুক্ত হতে হবে তবেই আপনি উত্তর দিতে পারবেন তো এই জায়গাটাকে না ক্লিয়ার করলে আমরা পরবর্তী পর্যায়ে এগোতে পারবো না তো যাই এখন যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্ন কোথায় কোথায় হয় আমরা কোথায় কোথায় শ্রেণীকক্ষে কোথায় কোথায় প্রশ্ন আমরা ব্যবহার করি প্রথম হচ্ছে পাঠ অবধারণা অর্থাৎ আমরা আস্তে আস্তে আপনারা বুঝবেন বা জানবেন যে পাঠ অবধারণা মিনস কি আমরা একটা লেসন প্ল্যান তৈরি করি পড়াতে গেলে তো সেই লেসন প্ল্যানের প্রথম পর্যায়ে হচ্ছে পাঠ অবধারণা আমি সেই লেসন প্ল্যানে কোথায় যাচ্ছি না পড়াতে গেলে প্রথমে আমরা এসে বলি না যে কি আপনারা কেমন আছেন ভালো আছেন তো এই যে কি কেমন আছেন ভালো আছেন তো এই যে কেমন আছে এটা একটা কোশ্চেন তাহলে আমাকে বিষয়টা ঢোকার আগে আমাকে আপনাদের সঙ্গে একটা ইন্ট্রোডাকশন করতে হলো কি কালে কি পড়িয়েছিলাম এই যে বলাটা এটা পাঠ অবধারণের একটা অংশ বিশেষ আমি একটা উদাহরণ স্বরূপ বলি দেখুন আমি ময়ূরের সম্পর্কে পড়াচ্ছি আমার জাতীয় পাখি ময়ূর তাহলে আমি পাঠ অবধারণ আমি বিষয় করে প্রবেশ করব প্রথমে আমাকে কি করতে হবে যে কি আপনারা কেমন আছেন ভালো আছেন আপনার বলবেন হ্যাঁ ভালো আছে তারপরে কেউ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন তো আপনারা গাছে গাছ দেখেছেন আপনারা নিশ্চয়ই আপনারা বলবেন হ্যাঁ দেখেছি গাছ আচ্ছা গাছে কে কে বসবাস করে বলুন
সহজেই আপনারা বলতে পারবেন কি যে গাছে পাখি বসবাস করে, সাপ বসবাস করে। এবারে নেক্সট আপনি বলুন যে আচ্ছা আমার যেহেতু আমার জাতীয় পাখি আছে বিশ্ব, তাহলে পাখি আচ্ছা কয়েকটা পাখি নাম বলো। আপনারা বলবেন পাখি নাম যে ময়না, কাকাতুয়া, ময়ূর। ময়ূর তো পাখি মনে পড়ে বললেন, আচ্ছা ঠিক আছে ময়ূর সম্পর্কে আপনারা কি জানেন বলুন। আপনারা কিছু বললেন, নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ বলতে পারবেন না, আমি যেমন ভাবে বলবো নিশ্চয়ই আপনারা বলতে পারবেন না। তো সে জায়গায় আমি সেটাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে বললাম। এই যে বিষয়ে ঢোকার আগে পর্যন্ত আমি কয়েকটা কোশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে পাঠ অবধারণা, অর্থাৎ পাঠের মধ্যে প্রবেশ করার জন্য যে প্রশ্নগুলো ব্যবহার করা হয় তা হলো পাঠ অবধারণা বা উপস্থাপন। নেক্সট হচ্ছে উপস্থাপনের ক্ষেত্রে আমরা প্রশ্নগুলো ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই, অর্থাৎ পূর্বে এই সম্পর্কে আমরা কোনো জ্ঞান আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা প্রশ্ন করে থাকি। কি ময়ূর দেখেছেন, কি গাছ দেখেছেন, এই যে জ্ঞানগুলো এগুলো পূর্ব জ্ঞান যাচাই করার জন্য আমরা প্রশ্ন করে থাকি। নেক্সট হচ্ছে কাঠিন্য নিবারণ, অর্থাৎ কোন কোন জায়গায় শিক্ষার্থীদের কঠিনতা রয়েছে, কোন কোন জায়গায় শিক্ষার্থীরা বুঝতে পারেন, সেটা কার মাধ্যমে বুঝবো, প্রশ্নের মাধ্যমে বুঝবো। আপনি এই জায়গাটা বলুন, আচ্ছা আপনি কেন ময়ূরের চোখটা কোন রঙে হয়, ময়ূরের পাখনা কোন রঙে হয়, তাহলে এই যে জায়গাগুলো প্রশ্নকরণের মাধ্যমে আমাদের কাঠিন্য নিবারণ করতে পারবো। নেক্সট হচ্ছে ত্রুটি সংশোধন, যদি কেউ কোনো জায়গায় কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার জন্য প্রশ্নের ব্যবহার আমরা করে থাকি। মূল্যায়ন, সে কতটুকু বুঝতে পেরেছে বিষয়টা সেটা জানার জন্য আমরা প্রশ্ন করে থাকি। আর আমরা অনেক সময় হোম টাস্ক দিয়ে থাকি, সেগুলো প্রশ্নকরণের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা প্রশ্ন কোথায় কোথায় ব্যবহার করবো এটা জানলাম। আমরা নেক্সট পরের দিন পরের বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে থ্যাংক ইউ।